চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা ইডির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর দুটোয় মামলা শুনানি। আরো একবার জানিয়ে রাখি, চিকিৎসার জন্য বিদেশ যেতে বাধা ইডির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর দুটোয় মামলার শুনানি। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে বিষয়? দেখো, আইনজীবী মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সম্প্রতি ইডিকে একটি চিঠি পাঠান এবং সেখানে বলেছিলেন যে তাকে যেন কয়লা পাচার মামলায় 3রা জুন থেকে 10ই জুন এই নির্দিষ্ট কয়েকটি দিন তাকে যেন ডেকে পাঠানো না হয় জিজ্ঞাসাবাদের জন্য, কারণ তিনি চোখের চিকিৎসার জন্য বাইরে যাবেন, বিদেশে যাবেন। এবং তারপরে যেটা অভিযোগ করা হচ্ছে যে ইডির তরফ থেকে পাল্টা উত্তর দিয়ে বলা হয় যে তিনি যেন দেশ না ছাড়েন, অর্থাৎ দেশ ছাড়ার ক্ষেত্রে ইডির একটা আপত্তি রয়েছে, সেই কথা ইডি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। ফলত ইডির এই ধরনের আচরণের বিরোধিতা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন এবং তিনি বলেছেন ইডির যে এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকার উপর অবিলম্বে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্থগিতাদেশ দেওয়া হোক, সেই আবেদন তিনি করেছেন। এবং তার পাশাপাশি তিনি একেবারে স্পষ্টতই বলেছেন যে তার চোখের সমস্যা বেশ কিছুদিন ধরে রয়েছে, ফলত তিনি চোখের চিকিৎসার জন্য দুবাই যেতে চান, সেই ধরনের একটি আবেদন তিনি কিন্তু ইডির কাছে করেছিলেন। এবং তিনি সেই কারণেই বলেছিলেন যে তাকে যেন 3রা জুন থেকে 10ই জুন এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে কয়লা পাচার তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেন ডেকে পাঠানো না হয়। অন্যান্য সময় ডেকে পাঠানো হলে তিনি সবসময় সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু এক্ষেত্রে তাকে নির্দিষ্ট কয়েকটি দিন যেন ইডির তরফ থেকে ছাড় দেওয়া হয়। কিন্তু ইডি পাল্টা উত্তরে বলেছে যে তাকে এই মুহূর্তে বিদেশ ছাড়ার ক্ষেত্রে, বিদেশ যাওয়ার ক্ষেত্রে ইডির আপত্তি রয়েছে এবং সেই কারণেই তারা কিন্তু ইডির এই যে বিদেশ যাত্রা তার উপর তারা আপত্তি জানিয়েছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে বিষয়ে অবহিত করেছিলেন। এবং ইডির এই আচরণের ওপর আপত্তি জানিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দ্রুততার সঙ্গে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং আজকে দুপুর 2টার সময় শুনানি শুরু হবে এবং সেই সময় কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি কি নির্দেশ বা পর্যবেক্ষণ দেওয়া হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে। আজ দুপুর 2টার সময় শুনানি রয়েছে, অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে। কর্মীদের আবেগ তৃণমূল কংগ্রেস মাথায় পড়ে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর, বলে না তৃণমূলে 2 নম্বর 3 নম্বর কিচ্ছু নেই। আমি বলছি 1 নম্বর মমতা ব্যানার্জি, 2 নম্বর হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমি আর আপনি এক, আমিও মমতা ব্যানার্জির সৈনিক, আপনিও মমতা ব্যানার্জির সৈনিক। আমার গলা দিয়েও জয় বাংলা বেরোয়, আপনার গলা দিয়েও জয় বাংলা বেরোয়। ওরাই প্রশ্নপত্র তৈরি করেন, ওরাই তার উত্তর লেখেন, আবার উত্তর পত্র মানে যেটা আছে ওরাই নম্বর বসিয়ে দেন। তো বিজেপিও 1 নম্বরই 2 নম্বরের মধ্যে নেই, আমাদের এখানে কেউ 1 নম্বর 2 নম্বর নয়, আমাদের নম্বর একটাই, সেটা হচ্ছে বিজেপি।